একটা সময় ছিল যখন ফোন মানেই ছিল নকিয়া। তবে প্রতিযোগিতার বাজারে মুঠোফোন প্রতিষ্ঠানটি অনেকটা পিছিয়ে গেছে। যদিও হারানো জৌলুস ফিরে পেতে নতুন নতুন মডেলের ফোন নিয়ে আসছে নকিয়া, যার একটি স্বচ্ছ কাচের ফোন। খুব শিগগিরই বাজারে আসছে নকিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিটেক। গত কয়েক বছর ধরেই আলোচনার তুঙ্গে রয়েছে স্বচ্ছ কাচের মতো ফোন। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বাজারে সেই ফোনটি আনছে নোকিয়া। নোকিয়া ভিটেক মডেলের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের অত্যাধুনিক ক্যামেরা। আল্ট্রাওয়াইড শুটার সুবিধা সহ সেলফি তোলার জন্য রয়েছে 64 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাদের অন্যতম এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মেটাল ফ্রেম ন্যারো বেজেল ডিজাইনে 6.9 ইঞ্চির ও এলইডি ডিসপ্লেতে 4K রেজুলেশন উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। সঙ্গে আছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। 12 জিবি র্যামের এই ডিভাইসটিতে ব্যাকআপ হিসেবে থাকছে 6900 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটি বাজারে আসার তারিখ এখনও নিশ্চিত না করলেও ধারণা করা হচ্ছে 2022 সালের মধ্যেই অনন্য এই স্মার্টফোনটি বাজারে আনবে HMD গ্লোবাল মালিকানাধীন নোকিয়া। শরীফুল হক, চ্যানেল 24।